হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকেও ট্যুর ব্লগ দিচ্ছি। আজকে আমি চলে এসেছি, দেখো, দার্জিলিংয়ের মিরিকে। মিরিকের এখানে দেখো অনেক বড় একটা ঝিল আছে। এই ঝিলের পাশ দিয়ে আমরা যাচ্ছি ভেতরে। এখানে অনেক ঘোড়া রয়েছে রাইড করার জন্য। দিদি রাইট কর না, আপনি এখান থেকে যাবে ওই রাস্তা দিয়ে, ঘর দিচ্ছে তো আপনি, ঘর দিয়ে এখানে বেরিয়েছে আছে। দেখে ঠিকঠাক বলিয়ে আবার আসবে, ঘোড়া চড়বে? তোমার ঘোড়ার নাম কি ছিল? ডায়মন্ড। আমি যে ঘোড়াটা উঠেছিলাম মুস্কান। ঘোড়া চড়ে খুব সত্যি খুব ভালো লাগলো। আমার ঘোড়ার নাম তো বলেই দিল মেয়ে ডায়মন্ড। ওকে যখন থামতে বলছিল ও তখন থামছিল, আবার যখন জোরে দৌড়াতে বলছিল আবার জোরে দৌড়াচ্ছিল। খুব ভালো ঘোড়াটা, খুব সুন্দর। তোমার কেমন লাগছে ঘোড়া চড়ে? আমার তো ভালোই লাগলো। মিরিক, তোমার কেমন লেগেছে? মিরিক খুব ভালো লেগেছে। এখানে আবার আসবে মিরিক? ডায়মন্ডের ঘোড়ার ভিতরে চড়বে আর ওখানে বোটিং করবে? শুধু ঘোড়াই ভালো লেগেছে তোমার এখানে? আর কি ভালো লেগেছে বলো? এই দেখো আমার মেয়ে পুকুর দেখেছে, ব্যাস অমনি তাকে এবার আদর করতে শুরু করে দিয়েছে। লাশা হয়ে গেছে ওর বাবাও যেমন ও তেমন। এবার আমি একটুখানি আই লাভ মিরিক এখানে লেখা ছিল একটুখানি ফটোশুট করে নিলাম। আর এই দেখো বন্ধুরা, এইখানে এটা হচ্ছে একটা হোটেল, কিন্তু এইখানে গেট ফেট গুলো দেখে মনে হবে মন্দির, কিন্তু অ্যাকচুয়ালি এটা হোটেল। দার্জিলিংয়ে আমার এমনিতে চা বাগান আর মিরিকটা একটু বেশি ভালো লেগেছে, এছাড়া আর সেরকম কিছু দেখার নেই দার্জিলিংয়ে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।